হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। শুরু করছি সবার মঙ্গল কামনা করে আমার নতুন ভিডিও, নতুন ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে আমার বাড়ির সামনে যে হাট আছে সেই হাটের ট্যুর করাবো। তো হাটের প্রথমেই দেখেন আমাদের মন্দিরটি পড়ে, মাকে শতকোটি প্রণাম আমার। তো আমাদের মন্দিরটি যে মায়ের মন্দির, আমাদের বাজার কমিটির মন্দির, আমাদের বাজারের মন্দির। তো এবার কালী পূজার একটু নতুন করে সাজসজ্জা করানো হয়েছে। তো দেখেন ছেলে মন্দিরে চটি খুলে কত সুন্দর উঠে প্রণাম করছে। আর মন্দিরের অপোজিটে একটা চপ্পলের দোকান বসেছে। তো আমার বর কিছু চপ্পল দেখছে, কারণ বাইরে জন্য কিছু চপ্পল নেবে, বাথরুমের জন্য কিছু চপ্পল নেবে। তো তার জন্য একটু কমা টমা দামের চপ্পল খুঁজছে, যাতে কম দামের ভিতরে একটু ভালো হয়। তো এই চপ্পলগুলো না খুবই কম দাম, কিন্তু অনেক টেকসই হয়, মাত্র 50 টাকা করে নেয়। তো সেই জন্যে এই দাদাবার কাছ থেকেই বেশি চপ্পল কেনে আমাদের বাথরুমের জন্যে বা বাইরে যাওয়ার জন্যে। তো চপ্পল দেখছে যে আজকে যদি পছন্দ হয় তো একজোড়া নেবে, আর সামনের হাটে একজোড়া নেবে খুনি। তো আমরা একজোড়া ফাইনালি পছন্দ করলাম। আমার নিচের ব্লু কালারের জোড়া বেশি পছন্দ হয়েছে, তো ব্লু কালারের জোড়া রেখে দিতে বললাম। আমরা বললাম হাটের থেকে ফেরার সময় নিয়ে নেবো। আর এই গলিটা হচ্ছে জামা কাপড়ের গলি, মানে শাড়ি টাড়ি সব কিছু পাওয়া যায়। আর সামনে যে শুরু হয়ে গেছে সবজির বাজার। তো এখন বাজে রাত 8:30 বাজে, মানে 9টার দিকে গেছে। তো লাস্টের টাইমেই আমরা বাজারে করতে যাই, হাটে যাই। তো আপনাদেরকে বাজারের শুরুতেই বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করেন, আর লাইক করে দেন আমার ভিডিওটি। আর অবশ্যই আমার পাশে থাকার জন্য বেল আইকন টিপে দেন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন এই যে হচ্ছে আমাদের হাটের ভিতরের পজিশনটার আমি, এইটা হচ্ছে আমি। আপনারা বিশ্বাস করতে পারছেন যে আমি বাজারে যাচ্ছি, হাটে যাচ্ছি একটা নাইটি পরে। তো আমি নাইটি পরে ছিলাম, আমার আসার কোনো প্ল্যান ছিল না। তো ও আমার বর, মানে ওর বাবা বলছে কি যে চলো আজকে দুইজনে মিলে বাজার করব। তো দুইজনে মিলে চলে আসলাম, হালকা একটু শীতও পড়েছে, তো গায়ে একটা চাদর জড়িয়ে নাইটি পরেই চলে এসেছি বাজারে। তো বাজারে এত রাত হয়ে গেছে লাস্টের দিকে, তবু সব সবজি ধরা রয়েছে। আজকে দোকানদাররা বলছে সেরকম নাকি লোক হয়নি হাটে, তো সেরকম কিছু বেচা কিনা হয়নি, সবজি রয়েছে। আর এখানে বেশিরভাগ দোকানদাররাই কিন্তু কৃষক, মানে কৃষি জমির চাষবাস করে, তাদের নিজেদের তৈরি ফসল নিজেরাই বিক্রি করছে, মানে ফরিয়া টাইপের কোনো লোক নেই, সবই কিন্তু। যেমন এই দাদাটা দেখেন নিজের বাড়ির বেগুন বিক্রি করছে, এত সস্তায় লাস্টে বিক্রি করছে, কি করবে বলেন? বিক্রি তো করে বাড়ি যেতে হবে, নিয়ে বয়ে নিয়ে যখন লাভ নেই। তো 3 কিলো বেগুন দিচ্ছে মাত্র 10 টাকায়। তো আমার বর এই দেখেন এতগুলো বেগুন বেছে রেখেছে 10 টাকা দাম। আর এই মূল্য নেওয়ার খুব শখ ছিল, কিন্তু মূল্যর দোকানদারের তো লোকের খোঁজ পাচ্ছি না, এত রাত্রে কোথায় বা গেল তিনি। তো এক কাটি মূল্য নেওয়ার আমার খুব শখ ছিল, কিন্তু লোকটাকে যেহেতু খুঁজে পাচ্ছি না, দোকান খালি। তো আমার বর আবার কিছু চালতে কিনলো, চালতেটা যেহেতু ছেলেমেয়ে এখনও খায়নি, তো ওর কথাকে চালতের আচার করে ছেলেমেয়েকে খাওয়াতে হবে, ছেলেমেয়েকে বোঝাতে হবে যে এও একটা ফল, মানে এও আমরা খাই, মানে আমরা তো খেতাম ছোটোবেলায়। তো তার জন্য কিছু চালতে নিলো, জানি না কী করবো, যাই করি আপনাদেরকে দেখাবো যে কি করছি। আর রাত্রে যেহেতু খিচুড়ি করবো, সেহেতু একটু কুমড়ো নিয়ে নিলাম, একটুখানি কাটা কুমড়ো, তাই এই কুমড়োটুকু দেখেন নিলাম। তো এই কুমড়ো দিয়ে রাত্রেবেলা খিচুড়ি হবে। আর এই যে আমি দেখেন লাস্টে মূল্যওয়ালাকে খুঁজে পেলাম, পেয়ে যে মূল্য শাকটা নিয়ে নিয়েছি। এবার ব্যাগ তো পুরো ভর্তি হয়ে গেছে, কোথায় নেব? তো আমি ঠিক হাট কোরানির মতন এখানে সেখানে যেখানে পারছি সেখানেই নিচ্ছি, কারণ আর কিছু ছোট ছোট জিনিস নিতে হবে, তার জন্য ব্যাগের সাইডটা একটুখানি খালি রাখছি। তো আদাটা ফুরিয়ে গেছে, রসুন আর পেঁয়াজটা ঘরে আছে, তো ওটা নিতে হবে। আদাটা ফুরিয়ে গেছে, কিছু আদা আর টমেটো আর কিছু লেবু নেবো এখান থেকে। দেখেন লেবুগুলো দেখেন কত সুন্দর লাগছে। তারপরে ফাইনালি গেলাম আমরা মাছ বাজারে। তো মাছ বাজারে ইচ্ছা ছিল একটু ইলিশ মাছ নেবো, তো এই মাছগুলো এত দাম চাইছে, কিন্তু মাছটা আমার দেখে ঠিক পছন্দ হচ্ছে না। 400 টাকা করে কিলো যাচ্ছে এই ইলিশ মাছের, দেখেন। তো এই ইলিশ মাছ 400 টাকা করে কিলো যাচ্ছে, কিন্তু আমার না তেমন একটা পছন্দ হলো না। তো আমার মানে ভালোই লাগে না। আর এই কোকিলা ইলিশগুলো চাচ্ছে 180 টাকা করে, তো সেই জন্য আমার কোনো মাছ পছন্দ হয়নি। দেখলাম আপনাদেরকেও দেখালাম কি মাছ আছে আমাদের হাটে, কি মাছ দেখতে পাচ্ছেন। নাইটি পরে জাস্ট নাইটি পরে আমি বাজারে চলে গেছি। এখন বাজে রাত 8:30। তো 8:30 সময় আমি বাজারে গেছিলাম, নাইটি পরেছিলাম। তো নাইটি পরে চলে গেছি, হালকা একটু ঠান্ডা পড়ছে। তো ঠান্ডা পড়ছে জন্য আমি একটু গায়ে চাদর নিয়ে চলে গেছিলাম। তো বাড়ি এসে আমার গরম ছুটে গেছে, দেখতেই পারলেন আপনারা যে আমার বর কত বাজার করেছে। দেখেন সংসারে এই 4 জন মানুষ, তার ভিতরে এই ছোট একটা, ওকে মানে ফুল পিস ধরা যাবে না। তো ও তো হাফ এখনো পুরো খেতেও পারে। দেখেন কি একটা কিছু দিয়ে নাও, দেখেন আমি কত বাজার করেছি।
না আমি তো করিনি, আমার বর করেছে। ও যদি বাজারে যায় তো আমার মাথা খারাপ হয়ে যায়। বেশিরভাগ আমি নিজেই বাজার করি, কিন্তু আজকেও বাজার করেছে। দেখেন দুজনে গেলে অ্যাকচুয়ালি বাজারে হাটের লোকেরা আমাকে বলছিল, হাটের লোকেরা বলছে যে তোমরা কাজ করবে, দুজনে মিলে আসবে যখন তোমার একটা বস্তা নিয়ে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আজকে আমি কি কি বাজার করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো নাইটি পরে গেছিলাম বললাম না, তো কোনো ব্যাপার না। ওটা অ্যাকচুয়ালি এখন প্রায় 8:30-9 বাজে রাত। এখন বাজারে সেরকম একটা লোক থাকে না, যারা থাকে তারা সব চেনা শোনা। গায়ে একটা চাদর বা ওড়না জড়িয়ে নিলে কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমে দেখাচ্ছি, এই দেখেন মূল্য, মূল্য দেখাচ্ছিলাম না যে মূল্যের লোকটা দোকানে ছিল না। তো পরে আমি মূল্যের লোকটাকে ডেকে নিয়ে এসেছি, ডেকে নিয়ে এসে দেখলাম লাস্ট একটু রয়েছে, হয়তো কম দাম নেবে। সত্যি কথা বলতে কি আপনাদের সঙ্গে মিথ্যে কথা বলবো না, মূল্যটা কম দামে নিয়েছে, মাত্র 5 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো 5 টাকা নিয়েছে, মূল্য শাক একদিন হয়ে যাবে, মূল্য একদিন হয়ে যাবে। আর আমি কি করেছি, যখন মূল্যটা আনছিলাম ওই দোকানের থেকে, তখন ওই দোকানদারকে বললাম যে ভাই তোমার পাশে তো একটা হয়তো কেউ মূল্যটা নিয়ে গেছে, শাকটা নেয়নি, শুধু মূল্য খাবে। তো আমি তো শাক খাওয়ার জন্য পাগল, মূল্য শাক যে আমার কি ভালো লাগে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করলে। আমি বলছি ভাই আমাকে ওই শাকটাও দিয়ে দাও। বলছি কি বলছি, তুমি শাক নেবে? বলছি হ্যাঁ আমাকে শাকটাও দিয়ে দাও। তো এই যে ফাইনালি এই কটা সবজি আমার কাছ থেকে নিয়েছে মাত্র 5 টাকা। তো এটা এখানে থাকুক, পরে মানে দেখাচ্ছি আরো সবকিছু। আর একজোড়া চটি কিনে নিয়ে এসেছি, এটা হচ্ছে মানে বাথরুমের জন্য এটা কিনেছি, তো এটা বাথরুমে ইউজ করবো তাই কিনেছি। আর এই যে একটু মানকচু নিয়েছিলাম, তো মানকচুটা অ্যাকচুয়ালি কেমন হবে আমি ঠিক জানি না, বলবে কিনা তাও আমি ঠিক জানি না। আর আমরা লোকাল হলুদটা বেশি খাই, মানে সবদিন লোকাল হলুদটাই খাই, মানে ঘরে ভাঙানো যে হলুদটা হয় একটা লোক নিয়ে আসে বাড়ির থেকে, তো আমরা দেখছেন লোকাল হলুদ একটা বয়স্ক কাকা নিয়ে আসে, তো ওনার কাছ থেকে হলুদটা আমরা খাই সবদিনই, এই হলুদটা ওনার কাছ থেকে খাই, তো হলুদটা থাকুক এইখানে। আর এই যে বাঁধাকপি কিনেছে, দেখেন কতগুলো বাঁধাকপি, এগুলো সবই যে এটা দেখতে পাচ্ছেন একটা ফ্রিজের ট্রে, একটা সবজির ট্রে। তো এর ভিতরে আমি সব কিছু রেখে দেবো, কারণ কবে কবে খাওয়াবে আমি ঠিক জানি না। তো বাঁধাকপিটা কিনেছে অ্যাকচুয়ালি ফেলা যাবে না, মুড়ি ঘন্ট করবো খুনি, তারপরে বাঁধাকপির বড়া পকোড়া সব কিছুই ছেলেমেয়ে কম বেশি ভালোই খায়। তো এই যে 5টা বাঁধাকপি এ নিয়েছে 20 টাকা, তো 5টা বাঁধাকপি 20 টাকা নিয়েছে, সেজন্য আমার বর কিনেছে। আর এই লঙ্কাগুলো, সব লঙ্কাগুলো নিয়েছে 10 টাকা, তো এগুলো ফ্রিজেই চলে যাবে, কারণ লঙ্কা প্রচুর এখনও রয়েছে রান্নাঘরে, রান্নাঘরে ঝুড়িতে অনেক লঙ্কা রয়েছে। তো এই লঙ্কাটা এখন আমি খাবো না, এটাও এখানে থাকুক। তো আরও এই দেখেন আদা নিয়ে এসছে, তো কিছু আদা এর ভিতরে রেখে দেবো পাশে, আর একটু পাশে রেখে দেবো বাইরে রেখে দেবো এটা, কারণ রাত্রেবেলা খিচুড়ি রান্না করবো তার জন্য লাগবে এই আদাটা। কচু মানকচু রেখে দিচ্ছি, কারণ মানকচু দুই একদিনের ভিতরে খাওয়া হবে না অনেক। আর এইখানে আছে এই দেখেন চালতে কিনেছে, তো এই চালতেগুলো বলছে ছেলে মেয়েকে আচার করে দিতে। তো হ্যাঁ তুমি খাবে? আচার করে দেবে, তো ছেলে চালতে গুলো কিনেছে, খুবই কম দামে পেয়ে গেছে, কি বলেন তো, 4টে চালতে মনে হয় 10 টাকা নিয়েছে। তো চালতে গুলো নিয়েছে, এগুলো রেখে দি। আর এতে আছে কিছু পাতি লেবু আর টমেটো রয়েছে, এটাও থাকবে এর ভিতরে। আর এতগুলো বেগুন আমি ফ্রিজে ভরবো না, বটবটি আছে, দেখেন বটবটি আছে, তো বটবটি দেখেন থাকুক। এত কথা বুঝতে পারবে না অডিয়েন্স, বুঝতে পারবে এত কথা দর্শকরা তো বুঝতে পারবে না। মায়ের সঙ্গে পরে কথা বলবে, আমি এখন একটু দেখিয়ে নিই না, তো বেগুন গুলো আমি রেখে দেবো বাইরে, শাকটাও বাইরে থাকবে, কারণ শাকটা আমি কালকে সকালবেলায় রান্না করবো। আর এটা হচ্ছে এক ব্যাগ পেপে নিয়েছে, ব্যাগটা ওই দোকানদারেরই ব্যাগ, যে কাকার কাছ থেকে নিয়েছে সেই কাকারই ব্যাগ, দেখেন সব পেপে এর ভিতরে। তো এক ব্যাগ পেপে কিনে নিয়েছে, কারণ কি আমি মানে পেঁপেটা খুব বেশি খাই, সেই জন্য পেঁপে নিয়ে এসছে, সেজন্য এক ব্যাগ পেঁপে নিয়ে এসছে। আর বেগুনটাও বাইরে থাকবো, আলুটা আছে আগের হাটের আলু আছে, তো ওই জন্য আমি আলুটা কিনিনি। আর এই যে কুমড়োটুকু, কুমড়োটুকু 10 টাকা নিয়েছে, তো কুমড়োটুকু দিয়ে রাত্রেবেলা খিচুড়ি করবো। তো এইটুকু কুমড়ো, দেখেন কুমড়োটা মনে হচ্ছে খুব সুন্দর হবে বলেন তো, এই দেখেন কুমড়োটা, তো এটা রাত্রেবেলা আমি খিচুড়িতে দেবো, ওই জন্য বাইরে থাকবো, এটা ফ্রিজে ঢোকাবো না আমি। তো এইগুলো সব বাইরে থাকবে আর এইটা ফ্রিজের ভিতরে রাখবো। আর এই দেখেন
এই রুটিটা নিয়ে আসছে, তো এই পাউরুটিটা নিয়ে এসছি, ছেলে মেয়ে খুবই ভালো খায় সেই জন্য নিয়ে এসছি। বেকারির পাউরুটি হলে খুবই ভালো হয়, এটা মানে বার্গার করে খাক বা ডিম রোস্ট করে খুব যেগুলো খুব ভালো হয়। তো এই যে আমার সব বাজার দেখেন, ছেলে ওইদিকে খেলায় ব্যস্ত, ও ছেলে আমাকে ভিডিও ঠিক করে করতেই দেবে না মনে হচ্ছে। তো যাই হোক, আমার বাজার ঘাট আপনাদের কেমন লাগলো আর আমার হাতে যাওয়াটা স্পেশালি কেমন লাগলো সবাই একটু ভালো ভালো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন, ভিডিওটি পুরো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।